গুণে কৌশলে মুসলমানের সম্পদের ভিতরে হারাম ঢুকায় দিতেছে, সেবার নাম দিয়া, ঠিক কিনা করে বলো? কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ভয় পাবো কাকে? ভাইরা আমার, এই জন্য জীবন গেলে, হত্যা করলে, আগুনে পুড়াইলেও রসুলের কথা অনুযায়ী শিরিক করা যাবে না। আউসানি আশারা কালিমাত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ বলেন, আমাকে দশটা বিষয় নসিহত করেন। দশ বিষয় নসিহতের মধ্যে সর্বপ্রথম বিষয়, আল্লাহ রাসূল বলেন, লা তুশরিক বিল্লাহি শাইয়া, খবরদার খবরদার, মুয়াজ কোনোদিন আল্লাহর সঙ্গে অন্য কাউরে শরীক করবা না। কারণ আল্লাহ এমন একজন, অন্য অন্য ধর্মের লোকেরা আল্লাহর সঙ্গে অন্য কাউরেও শরীক করায় দেয়। অকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, অকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইয়াহুদীরা বলে উযাইর হলো আল্লাহর সন্তান, নাসারারা বলে মাসিহ হলো আল্লাহর পুত্র। মুসলমান আমরা ঈমান আনলাম, আল্লাহকে দেখি নাই, অন্যরাও ঈমান আনে। এদেরকে যদি জিজ্ঞাসা করেন আসমানের মালিককে, এরা বলবে আল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লাইয়াকুলুন্নাল্লাহ। এদেরকে যদি জিজ্ঞাসা করেন আসমান বানাইলো কে, এরা নির্দ্বিধায় বলবে আল্লাহ। এদেরকে যদি বলেন জমিন বানাইলো কে, এরাও বলবে আল্লাহ। সব কিছু আল্লাহ যদি বানায়, এরপরেও আল্লাহর সঙ্গে অন্য কাউরে শরীক করো কেমনে, এরা বলবে আল্লাহর সঙ্গে অন্য কাউরে শরীক করি। এই কারণে আমাদের খাদ্য দেয় একজন, আমাদের সূর্যের রোদ দেয় আরেকজন, আমাদের চন্দ্র দেয় আরেকজন। এই কারণে আল্লাহর এক আল্লাহর উলুহিয়াতেরা পছন্দ করে না, এক এক জিনিস এক একজনের দায়িত্বে দিয়া দেয়। আর আমরা মুসলমানরা বলি, না না, আল্লাহর পুত্র কোনোদিন থাকতে পারে না, আল্লাহ কারো সন্তানও না, আল্লাহ কারো পিতা না। এই কথাটা আমি নয়, আমার মাওলা পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, না বলেন নাই? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইহুদিরা বলে, নাসারারা বলে, উযাইর হলো আল্লাহর পুত্র, মাসিহ হলো আল্লাহর পুত্র। আমরা মুসলমানের সন্তানরা বিনা দ্বিধায় একমাত্র এক বাক্যে বলতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে কোরআনের সূরা বাকারার ভিতরে সর্বপ্রথম রব্বুল আলামিন যে কথাটা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুমিনদের গুণ হবে, মুমিনরা দেখবে না, মুমিনরা জানবে না, মুমিনরা শুনবে না, মুমিনরা ধরতেও পারবে না, কিন্তু বিশ্বাসের উপরে একমাত্র স্বীকার করবে আল্লাহ একজন আছে না নাই। দেখছেন কেউ? সম্ভব জান্নাতে? সম্ভব। এটা জান্নাতে থাকবে সর্বোৎকৃষ্ট নেয়ামত আল্লাহর তরফ থেকে, কিন্তু দুনিয়াতে আমরা দেখি নাই। তো আমরা না দেখলেও সমস্যা নেই, আমাদের হাবিবে কিবরিয়া দেখে আমাদেরকে বলেছেন, মোহাম্মদ রাসূলুল্লাহ দেখে আমাদেরকে বলেছেন, যার কারণে আমরা বিশ্বাস করি। এই কারণে আমরা বলি, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে মিল রেখে বলবো কখনো শরীক করো না। এমন একজন ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বান্দার ঘটনা তাফসীরের ভিতরে আছে। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দিয়ে কোনো এক লাশ যাচ্ছিল। ওই লাশের ব্যাপারে কিছু মানুষ মন্তব্য করলে যে এই লাশটা ভালো ছিল, এই মুর্দাটা জমিনে ভালো ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফরজ হয়ে, ওয়াজিব হয়ে গেছে। কিছুক্ষণ পর আরেকটা লাশ গেল, তার ব্যাপারেও ভালো মন্তব্য হলো। ওমর বললেন, ওয়াজিব হয়ে গেছে। কিছুক্ষণ পর আরেকটা লাশ গেল, তার ব্যাপারে একটু খারাপ মন্তব্য হলো। হযরত ওমর বললেন, ওয়াজিব হয়ে গেছে।
ওনার পাশাপাশি সাহাবা একরামরা জিজ্ঞাসা করলেন, হুজুর ওয়াজিব কি হলো? হযরত ওমর ফারুক বললেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা থেকে আমি নকল করে বলছি, জমিনের চারজন লোক যদি কারো ব্যাপারে সাক্ষী দেয় এই লোকটা ভালো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটাকে জান্নাত দেওয়া তার উপর ওয়াজিব করে ফেলেন। সাহাবা একরাম বললেন, আমরা তখন জিজ্ঞাসা করলাম, হুজুর যদি তিনজন দেন? ওমর বললেন, তাও আল্লাহ পাক জান্নাত ওয়াজিব করে দেন। হযরত ওমর বললেন, সাহাবা একরাম বললেন, হুজুর যদি দুইজন দেন? হযরত ওমর বললেন, তাও ওয়াজিব করে দেন। এরপর সাহাবা একরাম বললেন, এরপরে আমরা আর তাকে জিজ্ঞাসা করি নাই, কারণ একজন তো। অর্থাৎ জমিন যদি কারো ব্যাপারে ভালো সাক্ষী দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই লোকটাকে আল্লাহ পাক জান্নাতে দেয়, আবার জমিন যদি কারো ব্যাপারে খারাপ সাক্ষ্য দেয় আল্লাহ পাক ওই ব্যক্তিকে জাহান্নাম ওয়াজিব করে দেন। তাহলে আপনাদের ব্যাপারে যে ভালো সাক্ষী আমরা শুনেছি, আপনাদের ব্যাপারে কোনো ভালো কথা শোনা মানে আমিও এটার সাক্ষী। তো কখনো যদি আপনাদের এলাকার কোনো মুসল্লি মারা যায়, তখন যদি আমি হেদায়েতুল আজিজ সাহেব হুজুরের কাছ থেকে শুনি, ওই ভালো ধারণা থেকে আমিও বলবো আল্লাহ জান্নাত দিও। তার মানে ইনশাআল্লাহ আপনাদের এই ভালো গুণ আপনাদের জান্নাতের রাস্তা সহজ করবে, আশা করা যায় ইনশাআল্লাহ। এই গুণটা ধরে রাখা এবং এই গুণটা যেন আরও বাড়ে আমরা সেই দোয়া করি। পাশাপাশি আপনাদের উপস্থিতি, এত সুন্দর একটি আয়োজন, উনি তো বললেনই আমার সম্পর্কে, যদিও আমাদের সম্পর্ক অনেক গভীর, আমাদের দুজনের চলাফেরা দেখলে কেউ বলবে না যে আমরা দুজনের ভিতরে কেউ জুনিয়র অথবা কেউ সিনিয়র, অবস্থাটা এরকম ওনার সাথে। অনেক আগে থেকে তো 2004-05 থেকে ওনার সাথে পরিচয়, আজকে থেকে না, বহু আগের থেকে। তো আমাদের সম্পর্কটা আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত, উনি আমাকে যে পরিমাণে মহব্বত করে আমি ওনারে তার চাইতে বেশি মহব্বত করি। মহব্বতের দাবিটা একটু বেশি বাড়ায় বলতে হয়, এই জন্য ওনার থেকে আমি ওনাকে বেশি মহব্বত করি। তো এই মহব্বতটা আমাদের শুধুমাত্র আল্লাহ পাকের রেজা মন্দির জন্য, আপনাদের সাথে ওনার মহব্বতটা আল্লাহ পাকের রেজা মন্দির জন্য, যার কারণে হেদায়েতুল্লাহ আজাদী সাহেব দেশের ভিতরে এত বড় বড় বক্তা থাকতে আমাকে কেন এখানে ডাকবে? এই সেই বাড়ির মাহফিল কই বরিশাল জাগুয়ার সেখানে নিয়ে যায়, সব প্রোগ্রাম ক্যান্সেল করতে হবে, অবস্থাটা এমন। গত বছর ফরিদপুরে এক জায়গায় দুইটা প্রোগ্রাম রাখা, আমি বলছি ভাই প্রোগ্রাম তো দুইটা রাখা আছে, ওরা অ্যাডভান্স টাকা পাঠায় দিয়েছে, আমি এখন টাকা পাঠাচ্ছি, টাকা রিটার্ন দাও, আমার জাগুয়া আসতে হবে। এই হলো ইনি। তো আজকে কোথায় জাগুয়া নিয়ে যায় আর আজকে আমি বাসায় আছি, পল্টনে থাকবো, এখান থেকে এখানে আনতে পারবে না, এটা কি হয়? নিয়ে আসছে। যাই হোক, আসার দ্বারা আমার ফায়দা হয়েছে যে আমি ওনার মুখের যে প্রশংসা শুনছি ওইটা আজকে দেখলাম সরাসরি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। সময় যেহেতু সংক্ষেপ, এরপরও আপনাদের অনুমতি সাপেক্ষে উনি তো আপনাদেরকে ওয়াদা করাইলই, এই মজলিস তো আর সবসময় হবে না, সে আজকে হয়েছে, হয়তো আরও কদিন পরে হবে এটা জানি না। তো সেই হিসেবে আমরা কিছু আলোচনা করব। উনি এখানে যে বসা, আমি ওনার সামনে কী ওয়াজ করবো আমি জানি না, এরপরে আরও ওলামা একরাম এখানে আছে। আমি আপনাদের সামনে একটা নসিহতমূলক কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। এখানে আমরা জানি সবাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লোকমান নামে একটি সূরা নাজিল করেছেন কোরআনে। ইনি নবী ছিলেন না, বুজুর্গ ছিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকমান হাকিমের কথা এত দামি বানিয়েছেন। মুফাসসিরিন ইকরাম বলেন ওনার চেহারাটাও দেখতে খুব বেশি ভালো ছিল না, কালো ছিল, নাকটা বোঁচা ছিল এবং পায়ের পাতা ছিল বড়, তার মানে একটু যদি চেহারায় ভাষা এরকম একটা মানুষ যার নাক বোঁচা, একটু খাটো, একদম কালো, শরীরের পশম কিছুটা বড়, পায়ের পাতা একটু বড়, এই টাইপের কিছু লোক চেহারায় ভাষাইলে একটু ভয়ঙ্কর লাগে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চেহারা সুরতের দিকে তাকান না, আল্লাহ পাক দেখেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম,
আপনার আমার কলব এবং আমল আমাদের ইমান কতটুকু আছে আল্লাহ পাকের কাছে এটা গ্রহণযোগ্য? কোনো সৌন্দর্য, কোনো কণ্ঠ, কোনো মানে পরিচিতি, কোনো কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হন না একমাত্র ইমান আর আমল ছাড়া। যার কারণে আল্লাহ পাক ওনার দামি কথাগুলো যেন সারা দুনিয়ার মানুষের কাছে এটা গ্রহণযোগ্য হয়ে যায়, সারা দুনিয়ার বাসীর কাছে যেন এটা একটা মানে রাস্তা হয়ে যায় যে এই পথে হাঁটলে আমরা ভালো চলতে পারবো, ওইটাকে আল্লাহ পাক কোরআনে দিয়ে দিয়েছে। এই জন্য লোকমান হাকিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারে বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি, এবং এই নসিহতটা উনি তার ছেলেকে করেছে। আমি নসিহতমূলক একটি আয়াত এবং নসিহতমূলক একটি হাদিস তেলাওয়াত করেছি। এই নসিহতমূলক আয়াতে লোকমান বলতেছেন, লা তুশরিক বিল্লাহ, প্রথম কথাই লা তুশরিক বিল্লাহ, মানে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা, বলেন শরিক করা। আচ্ছা, আল্লাহর সঙ্গে শরিক মানে কি? এখন আপনি বলবেন আমি তো শরিক করি না, আমি বলবো করেন। আপনি বলবেন আমি কিভাবে শরিক করি, আমি মুসলমান না? অসংখ্য মুসলমান দৈনন্দিন আল্লাহর সঙ্গে কাউকে না কাউকে শরিক করতেছে, কিভাবে? এক হাদিসে রাসূল বলেন, কেউ যদি তার মা বাবার অবাধ্য হয় সে যেন কুফুরি করলো, কেউ যদি তার মা বাবার অবাধ্য হয় সে কি করলো? কুফুরি করলো। তা আল্লাহর মানে আল্লাহর সঙ্গে নাফরমানি মানে, মা বাবার সঙ্গে নাফরমানি মানে আল্লাহর নাফরমানি, আল্লাহর নাফরমানি মানে আল্লাহর সঙ্গে কুফুরি করা। এটা বাদ দিলাম, দুধ খাইলেন পেট ব্যথা হইল, হুট করে বলতেছেন পেট ব্যথা দুধটা খাওয়ার কারণে। আচ্ছা, পেট ব্যথা দেওয়ার মালিক তো আল্লাহ, পেট ভালো করার মালিকও আল্লাহ। তা আপনি যে বললেন আপনার পেট ব্যথাটা দুধ খাওয়ার কারণে, এটা তো শিরিক সিফাত হয়ে গেছে। মানে আল্লাহর গুণ হচ্ছে মানুষের ক্ষতি বা ভালো করা, আপনি ভালো অথবা ক্ষতির গুণটা দিয়ে দিলেন দুধের ভিতরে, তার মানে আল্লাহর সঙ্গে আপনি আপনার অজান্তেই কি করলেন, শরিক করে ফেললেন। এই জন্যই কোরআন হাদিসে অসংখ্যবার নসিহত আল্লাহ নিজে করেছেন, রাসূল নিজে করেছেন। আল্লাহ পাক বলেন, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, কারণ শিরিকটা কিয়ামতের ময়দানে অত্যন্ত অন্ধকার হয়ে উঠবে, এটার মতো জুলুম দুনিয়াতে আর কিচ্ছু হতে পারে না। ঠিক তেমনইভাবে হাদিসের ভিতরেই একটা নসিহতমূলক হাদিস পেশ করেছি, মুআজ বিন জাবাল থেকে বর্ণিত, উনি বলেন রাসূল আমাকে 10টা বিষয় নসিহত করেছেন, আশারা কালিমাত, রাসূল আমাকে 10টা বিষয় নসিহত করেছেন। তার সর্বপ্রথম বিষয় হলো, লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা যাবে না। এখানে রাসূল একটু বাড়তি বলে দিয়েছেন, একটা আমি আপনাকে বললাম যে খবরদার বাইরে যেও না, একটা হিসাব হইলো খবরদার বাহিরে যেও না, আরেকটা হলো বাহিরে যেও না খবরদার, যদি তোমাকে মেরে ফেলা হয় তাও বাইরে যাবে না। তার মানে বলেন তো, বাহিরে যেও না আর মেরে ফেললেও বাহিরে যেও না, দুইটা কথার ভিতরে পার্থক্য আছে না? আগের কথার চেয়ে পরের কথার ওজন ওলা না? তার মানে রাসূল বলেন, কুতিলতা ও হুররিকতা, যদি তোমাকে হত্যা করা হয় অথবা যদি তোমাকে আগুনে পোড়ানো হয়। হত্যা করা এটা সহজ, আপনি দাঁড়িয়ে আছেন, আপনাকে একটা তীর নিক্ষেপ করে দিল, হত্যা হয়ে গেল, বাস শেষ, শান্তির মৃত্যু, মানে হুট করে মরে গেছেন, শেষ। আরেকটা হলো আপনাকে আগুনে পুড়ায় পুড়ায় মারতেছে, এই পুড়ায় পুড়ায় মারাটা ওই হত্যার চাইতেও বেশি কষ্টের। এই যে এই কারণেই মাসালা হচ্ছে, গরুকে যদি জবাই করতে হয় আস্তে আস্তে না, নগদে দিতে হবে, ধারালো ছুরি দিয়ে দিতে হবে যেন কষ্ট না পায়। মৃত্যুরও একটা সময় সীমা আছে, কষ্ট ছাড়া মৃত্যু দিতে হবে। এখন রাসূল এখানে দুইটা শব্দ উল্লেখ করেছেন, কাউকে আগুনে পুড়াইলেও সে মরবে, কাউকে হত্যা করলেও সে মরবে। তার মানে রাসূল কি বলেছেন, কতিলতা অহরিকতা, যদি মৃত্যুও দেওয়া হয় তাও আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না, যদি আগুনেও পোড়ানো হয় তাও আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না। তার মানে শরিকটা কত খারাপ জিনিস। এখন তো আমরা 5-10 হাজার টাকা পেলে আল্লাহর সঙ্গে শরিক তো দূরের কথা, নেতার পাচাটা শুরু করে দেই, সাধারণ নেতা, তাও বড় নেতা দরকার নাই, একটু যদি মামুলি নেতা হয়, আছে না এলাকার ভিতরে পাতি নেতা, এ আবার আরেকজনের পাচাটে, অথবা 10 জনের পাচাটা সিরিয়ালের পরে যার সিরিয়াল, হাফ নেতা পাতি নেতা আমাদের দেশে যারা আছে, আরে এদের কাছেও তো আমরা আমাদের ইমান বিক্রি করে দিই। খালি একটু ভাই, এই ভাই ভাইয়ে বলছে, ভাইয়ে ভাইয়ে বলছে, কি বলছে, তা ভাইয়ে কইছে, এটা এ ভাইয়ে কইছে দিয়ে খাইলো, ইমান ওখানেই শেষ। অথবা উত্তরবঙ্গে যাবেন, ওখানে দেখবেন 10-15 হাজার টাকা দিয়ে ঘর বানায় দিচ্ছে, বিনিময়ে ইসলামটা কেড়ে নিয়ে খ্রিস্টান বানিয়ে দিচ্ছে,
আমাদের দেশে দাওয়াত কার্যক্রম যখন আমরা ওপেনলি করি তখন অনেক জায়গা থেকে আমাদের বাধা আসে, কিন্তু এই সমস্ত যারা তাদের ধর্মটা আমাদের মুসলমানদের ভিতরে ঢুকায় দিতে যাচ্ছে এদেরকে সরকারিভাবে কোনোদিন দেখলাম না, এদেরকে থামানোর জন্য অথবা কোনো আন্দোলনের জন্য কখনো দেখলাম না। অথচ অসংখ্য মুসলমানদেরকে তারা ঘর বাড়ি দিয়ে এই ব্র্যাক বলেন যত কোম্পানি বিদেশ থেকে আসে মানুষের সেবার নাম দিয়া, এই সমস্ত সেবার নামে যারা মানুষকে এসে মুসলমান থেকে খারিজ করে ইহুদি খ্রিস্টান বানানোর ধান্দা করে এই দেশে, এরা সেবক নয়, এরা হচ্ছে সবচাইতে বড় খাদক। এদেরকে চিহ্নিত করা এবং কিভাবে মুসলমানের সন্তানরা তাদের ইমান যেন না হারায় ওই দিকে খেয়াল রাখা, ওই ব্যাপারে কিছু বলা কিছু করা, এটা মুসলমান হিসেবে আপনার আমার সবার দায়িত্ব। কেউ যদি নিজের ইমানকে 10,000 টাকায় বিক্রি করে ওকে কোনোদিন মুমিন বলা চলে না, তাহলে এটা হচ্ছে বাস্তব কথা সমাজে হচ্ছে। এই জন্য আল্লাহ পাক নসিহত জাগায় জাগায় করেছেন, লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহ, ইন্না শিরকা লাযুলমুন আযীম। আজকে আমাদের সমাজে মানুষ জেনে না জেনে শিরিক করে ফেলতেছে, জেনে না জেনে। এই শিরিক থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। বিশেষ করে এনজিওওয়ালারা, এরা মানুষের সেবার নামে আসে, দেখা যায় ঋণ দিবে আপনাকে 10,000 টাকা, এটা আমরা ঋণ দিচ্ছি, ঋণ দেওয়ার পরে ওই ঋণ যদি কোনো মতে শোধ না করতে পারেন দেখবেন ঘরের টিন পর্যন্ত খুলে নিয়ে যাবে। এটা আসলে কি ঋণ? এটা এটা ঋণ নামের মানুষের উপর আর জুলুম। ইসলামী ব্যবস্থা যখন না থাকবে তখন সুদের ব্যবস্থা বাড়বে, আর সুদের ব্যবস্থা বাড়া মানে মানুষের ইবাদত নষ্ট হওয়া দিন দিন। আর এরা মুসলমান জানে যে মুসলমান আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করে, এদের দোয়া যেন বিফলে যায় যার কারণে।